ওয়েন ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। ক্রেজি ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো যেমনটা এর আগের ভিডিওতে আমি বলছি যে 7 সেগমেন্টের উপর আর একটা ভিডিও আসবে যেটা একটু অ্যাডভান্স হবে। হ্যাঁ, তো ওই অ্যাডভান্স ভিডিওটা নিয়ে অটোমেটিক চলে আসি আমি। এর জন্য আমাদের যে কম্পোনেন্ট বা ডিভাইসগুলো প্রয়োজন হবে, প্রথমে আমরা ওই কম্পোনেন্টগুলো আনতেছি। যেহেতু আমি এইখানে এটা অ্যাপের মাধ্যমে করতেছি, কারণ ওই যে আইসিটা আমাদের প্রয়োজন হবে ওই আইসিটা আমার কাছে বর্তমানে নাই, যার কারণে এইখানে করতেছি। এবং তোমরা যখন ফিজিক্যালি কাজটা করবা তখন সার্কিট ডায়াগ্রাম ওইটা হুবাহু একই রকম, বাট হালকা একটু ডিফারেন্স আছে যেটা আমি অবশ্যই দেখাই দেবো যে কোনখানে ডিফারেন্স। তো আমাদের লাইব্রেরি যেতে হবে, সার্চ বক্সে গিয়ে প্রথমে 7 সেগমেন্ট, তো গাইজ আসলে কথা হলো যে এই যে আইসিডি বর্তমানে আমার কাছে নাই, যার কারণে আসলে এই প্রোটিয়াস যে অ্যাপটা আছে তোমরা মেবি জানো, এর আগেও আমি এটা দিয়ে ভিডিও করছি। তো এই আইসিডি না থাকার কারণে আমাকে এই অ্যাপের সাহায্য করতে হইতেছে। সো এখন এইখানে যেটা বিষয় হয়েছে যে এইখান দিয়ে এটা যে কানেকশন করবা, এই কানেকশন করার কিরকম করব নাকি? তো দেখো, তোমরা যখন এইটা মানে এই যে যখন হাতে নিয়ে এই দেখবা, তখন দেখো এইভাবে কিন্তু সাজানো নাও থাকতে পারে, বা ধরে নাও যে সাজানো থাকবে না। তো আগের ভিডিওটা অনুযায়ী আমরা যেভাবে তোমার এ এইটা এ এইটা বি সি ডি ই এফ জি এরকম করে নিছি, মানে আগে থেকে দেখে নিছি যে কোনটা কি, তো এইভাবে অবশ্যই তোমরা দেখে নেবে। এবং এইখানে দেখো এই লেখা আছে এ, 30 নাম্বার, এই আইসির 30 নাম্বার পিন হয়েছে এ, তার মানে এ এর সাথে যাবে। আর এইখানে এ পিন হয়েছে এইটা, ঠিক আছে। এবং বি হয়েছে 12 নাম্বার, আছে এইখানে এটা আছে, এবং বি হয়েছে 12 নাম্বার পিন, সি 11, এইভাবে একদম হুবাহু 15 পর্যন্ত আছে, এবং জি হয়েছে 14 নম্বরে। তো এই সিরিয়ালটা অবশ্যই তোমরা মেনটেন করবে যখন তোমরা কানেকশন দেবে, যেহেতু এখানে অ্যাপের মাধ্যমে করা হইতেছে, তো যার কারণে এটা অটোমেটিক সাজানো ভাবে আসছে, তো এই ক্ষেত্রে একটু সহজ হয়। তো এখন দেখো এই আইসির কিন্তু ইনপুট পিন দরকার 4টা, এ বি সি ডি। এই যে এ বি সি ডি এগুলো কিন্তু এইখানে এ বি সি ডি না, এইখানে হচ্ছে তোমার এই যে কি বলে ইনপুট, আমাদের এই ইনপুট দিতে হবে। ইনপুটের ভিত্তিতে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত ডিসপ্লে করে দেখানো যাবে। তো আরো কিছু যায়, বাট হ্যাঁ আমি অবশ্যই দেখাবো, বাট ওইগুলোর প্রয়োজন নেই আপাতত। আমাদের 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত দেখলেই এনাফ। আর তো দাঁড়াও আমি লজিকটা একটা আনি। তো এই হচ্ছে আমাদের ইনপুট পিন 4টা, ঠিক আছে। তো এই প্রথমটা আমরা এর সাথে কানেক্ট করে দিই, দ্বিতীয়টা তো এই কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন পজিটিভ দিতে হবে, ঠিক আছে, অবশ্যই পজিটিভ পিন দিতে হবে, না হলে কাজ হবে না। এইখান থেকে পজিটিভ পিন আনতে হবে পাওয়ার, তো এখানে পাওয়ার, আর এই যে 3 নম্বর পিনটা আছে না, 3 নম্বর পিনে পাওয়ার হবে।
পাওয়ার কিন্তু পেয়ে গেছে। আমি এই ডিসপ্লেটা একটু ছোট করতে হবে, না হলে কাজ হবে না। এখানে কিন্তু আমাদের কানেকশন হয়ে গেছে, এবং এই যে সাইডটা পিন আছে না, এই সাইডটা হচ্ছে আমাদের ইনপুট পিন। এর মধ্যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে A1, এটা হচ্ছে B, এটা C, এটা D। তো এইখানে আমরা কাউন্ট করতে পারি এভাবে যে A1, A2, A3, AB, মানে এই ইনপুট চারটা, ঠিক আছে। আর এটা পজিটিভ, এটা পজিটিভ, যেহেতু আমরা অ্যাপের মাধ্যমে করছি, যার কারণে সুবিধা হচ্ছে এই যে ইন্টারনালভাবে সাপ্লাই দেওয়া যাবে এবং ইন্টারনালভাবে নেগেটিভ দেওয়া যাবে, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং এখন কথা হচ্ছে তোমরা নেগেটিভ কীভাবে দেবা, তাই তো? তো নেগেটিভের জন্য তোমরা 8 নম্বর পিন দেখো, এখানে দেখো নাই, 8 নম্বর পিন কিন্তু মিসিং। এর মানে হয়েছে ইন্টারনালভাবে নেগেটিভ, মানে গ্রাউন্ড পাইয়ে গেছে, যার কারণে এখানে 8 নম্বর পিনটা দেয়ই নাই। তো ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি তো বলে দিছি যে নেগেটিভটা কীভাবে পাবো। যখন তোমরা প্র্যাকটিক্যালি মানে আইসিটা হাতে নেবা, তখন তোমরা দেখবা 8 নম্বর পিনে গ্রাউন্ড দিয়ে দেবা এবং 3 নম্বর পিনে পজিটিভ দিয়ে দেবা, দেন ওকে, কাজ শেষ। তো এবার আমরা দেখবো যে আমাদের যে আউটপুট আছে, আউটপুটের যে ডাটাটা, ডাটাটা অ্যাকচুয়ালি কীরকম হবে। তো চলো আমরা আউটপুটের ডাটাটা দেখি একটু। এখানে এই যে হয়েছে আমাদের, আচ্ছা 1 সেকেন্ড, এটা হবে 4। তো এই হয়েছে আমাদের ডাটা পিন, দেখো যখন 0 প্রয়োজন হবে আমাদের। আমি এটা একটু সাইডে নিয়ে যাই, হচ্ছে না, বড় করতে হবে। হচ্ছে না, তো বাস তোমরা মনে রাখো আমি স্ক্রিনশট দিয়ে পাশে দিয়ে রাখবো, ঠিক আছে। দেখো বড় করে টাইম নাও, আউটপুট যখন আমাদের 1, অর্থাৎ ডিসপ্লে যখন 0 শো করবে, তখন আমাদের A1, A2, A3, A4 সব কিন্তু 0 থাকবে। 0 থাকলে আমাদের আউটপুট হবে কি 0, এবং আউটপুটে যখন 1 লাগবে, তখন যে A1 আছে, A1 বাস হাই হবে আর 3টা পিন লো থাকবে। A2 এর ক্ষেত্রে কি হবে, A1টা 0 থাকবে এবং A2 যেটা আছে ওইটা হাই থাকবে এবং বাকি দুইটা লো থাকবে। তো চলো আমরা আগে এই দুইটা দেখি, পরে আস্তে আস্তে এভাবে দেখানো যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রোগ্রামটা করি রান, দেখো সব কয়টা কিন্তু এখানে 0 আছে, আর এখানে 0 অটোমেটিক শো হয়ে গেছে। এখন কথা হয়েছে আমাদের 1 করতে হলে কি করতে হবে, এইটা তো হয়েছে আমাদের A1 নাকি, A1 হাই করে দিই। দেখো 1 চলে আসে, এখানে 1 হয়ে গেছে। তো এবার 2, তো 2 করার জন্য এটা আমাদের 0 করতে হবে, এটা আমাদের 1 করতে হবে। 1 2 হয়ে গেছে, 2 পর কি আছে 3, 3-র জন্য কি করতে হবে, এই দুইটা হাই করতে হবে, অর্থাৎ A1 A2 হাই করতে হবে, ব্যাস 3 শেষ। এবার হচ্ছে 4, 4-এর জন্য কি করতে হবে, A1 0 B2, A1 0 A2 0 A3 হাই। তো 4 হয়ে গেছে। এবার 5, 5 এর জন্য বাস A1টা হাই করে দিলেই হবে, 5 শেষ। এবার 6, 6 এর জন্য কি করতে হবে, এটা 0 রেখে এটা 1 দিতে হবে, এই যে 6। বাট একটা এইখানে এই একটাই বাস প্রবলেম তোমরা ফেস করবে, যখন যখন দেখবে যে 6 এর জন্য এই এলইডিটা কিন্তু জ্বলার কথা, অর্থাৎ এই যে এটা আছে এখানে, এটা কিন্তু জ্বলার কথা, বাট এইখানে এই এটা জ্বলবে না। হ্যাঁ ঠিক, 9-এর ক্ষেত্রেও যখন এইটা জ্বলার প্রয়োজন হবে, তখন এটা জ্বলবে না, যেটা তোমরা দেখবা। আচ্ছা তো এই গেল আমাদের 6, এবার আসবে কি 7, 7, 7-এর জন্য বাস 3-টা পিন হাই। এবার আসবে কি 8, 8-এর জন্য কি করতে হবে, A1 0 A2 0 A3 0 A4 হাই, 8 হয়ে গেছে। এবার এসে আমাদের 9, 9। এখন আমাদের আরো দুই মানে আরো দুই তিনটা ডাটা আছে, যেগুলো আমি তোমরা দেখাবো,
এগুলো প্রয়োজন নাই, কখনো প্রয়োজন হয়ও না। তারপর আমি দেখাচ্ছি এই ডাটাগুলো পাওয়ার জন্য তোমাদের যা করতে হবে, এটারে জিরো করে এটারে হাই করতে হবে, ঠিক আছে? দেন এটারে জিরো করে এটা হাই করতে হবে, ঠিক আছে? দেন আবার এটারে হাই করতে হবে, দেন এটারে জিরো এটা হাই করতে হবে, ঠিক আছে? আবার যখন তুমি এইটা হাই করে দেবা, সব জিরো হয়ে যাবে, ঠিক আছে? এই ছিল মোট তোমার এই আইসির ডাটা। কোনো জায়গা দিয়ে বুঝলে কষ্ট হয় তো আমি তো আছি, এই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবে, এবং কমেন্টে বলতে ভুলবে না যে ভিডিও তোমার কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা গাইজ।